অবশেষে দ্বিতীয় ম্যাচে নিজেদের মাটিতে এসে নিজেদের ঘরের মাঠে জয়ের দেখা পেল আরসিবি। প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে যাওয়া আরসিবি এদিন বেশ ভালোভাবে আরামে জিততে না পারলেও মোটামুটি উত্তেজনাপূর্ণ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে দিল। শেষ পর্যন্ত তারা 6 উইকেটের বিনিময়ে 178 রানে পৌঁছে গেল, 177-এর টার্গেট ছিল। 4 বল বাকি থাকতে দিনেশ কার্তিক এবং লামরর এই দুজনের কৃতিত্বেই মূলত শেষ দিকে জয়টা আসলো। কিন্তু মাঝখানে বিরাট কোহলি যখন আউট হয়ে যান, পরের বলেই আবার রাওয়াত আউট হয়ে গেলেন, এই দুটো হর্ষদ পটেলের এই দুইটা উইকেট পরপর আরসিবির কপালে বেশ চিন্তার রেখা তৈরি করেছিল, কিন্তু শেষটা আর দুর্ঘটনা ঘটতে দেননি লামরোরা এবং দিনেশ কার্তিক। দিনেশ কার্তিক যে কত ভালো একজন ফিনিশার এবং ধারাবাহিকভাবেই তিনি ফিনিশিং রোলটা পালন করে যাচ্ছেন, কখনো আইপিএলে, কখনো যখন জাতীয় দলে খেলেছেন জাতীয় দলে, এই দিনেশ কার্তিক আমাদের বাংলাদেশেরও কান্নার কারণ হয়েছে একাধিক ম্যাচে। আজকে তার শেষ দিকে তার ঝোড়ো ইনিংসেই জিতে গেল আরসিবি। প্রথমে ব্যাট করে 176 রান করেছিল পাঞ্জাব কিংস। অধিনায়ক শেখর ধাওয়ান ছাড়া সবাই আজকে ব্যর্থ হয়েছে সেটাই বলা যায়। জিতেশ শর্মা যদিও 27 রান করেছেন, কিন্তু এই শেখর ধাওয়ানের 45 রান 37 বলে এটাই উল্লেখযোগ্য রান। সবারই একটু একটু করে কন্ট্রিবিউশনে শেষ পর্যন্ত 176-এ যেতে পেরেছে। কিন্তু গতকালকে যখন এই ম্যাচের প্রেডিকশন ভিডিও করছিলাম তখনই আপনাদেরকে বলেছিলাম যে আরসিবির সঙ্গে জিততে হলে পাঞ্জাবকে ব্যাটিংয়ে দুর্দান্ত কিছু করতে হবে এবং সেটা ওপেনিংয়ে শেখর ধাওয়ান এবং জন বেয়ারস্টো এই দুজনকেই দায়িত্ব নিতে হবে। এরপরে কিন্তু তাদের ব্যাটিং লাইন আপে বড় কোনো নাম নেই লিয়ান লিভিংস্টোন ছাড়া। লিভিংস্টোন আজকে ব্যর্থ হয়েছেন, প্রথম বলে প্রথম ম্যাচে সফল হয়েছিলেন। আজকে স্যাম কারণও খুব ভালো যে করতে পেরেছেন তা পারেননি। স্যাম কারণ এবং লিভিংস্টোনের কৃতিত্বে প্রথম ম্যাচ তারা জিতেছিল দিল্লির বিরুদ্ধে, আজকে কিন্তু সেটি হলো না। আরসিবি ঘরের মাঠে জয়টা তুলে নিল, 4 উইকেটের জয়। বিরাট কোহলি 77 রান 49 বলে। মনে হচ্ছিল বিরাট কোহলির যখন 25 রান দরকার ছিল তখন দলের প্রয়োজন 50 রান। ভাবছিলাম যে বিরাট কোহলি সম্ভবত এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরিটা করেই ফেলবেন, কিন্তু হর্ষদ পটেলের একটা বলে দুর্ভাগ্যজনক বাউন্ডারের কাছাকাছি ক্যাচ হয়ে গেলেন টিপ কাভারে। ক্যাচ হয়ে যাওয়ার পরে পরে আবারও যখন রাওয়াত আউট হয়ে গেলেন ব্যাপারটা ম্যাচটা ঘুরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, কিন্তু সেটা আর হয়নি। অভিনন্দন আরসিবিকে, বিরাট কোহলি যেদিন সফল হলেন সেদিন কিন্তু আবারও আমরা দেখলাম ফাফ ডুপ্লেসি, ম্যাক্সওয়েল, ক্যামরুন গ্রিন তিনজনকেই কিন্তু ব্যর্থ হতে দেখলাম। আরসিবি এমন একটা দল, এই ব্যাটিংয়ের 4 সুপারস্টারের গতকালকেও বলেছি এই 4 জনের 2 জন যদি যে কোনো ম্যাচে জ্বলে ওঠেন, আজকে বিরাট কোহলি একা জ্বলে উঠেই ম্যাচটাকে বের করেছেন যদিও, কিন্তু শেষ দিকে কার্তিক এবং লামরর যদি এই ভূমিকাটা পালন না করতেন তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমার মনে হয় যে এই 4 স্টারের ব্যাটিং স্টারের যে কোনো 2 জন এক ম্যাচে জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য আরসিবিকে হারানো খুব কঠিন হবে, সেই ক্ষেত্রে যে কোনো 2 জনকে অবশ্যই জ্বলে উঠতে হবে। একজনের কৃতিত্বে ম্যাচ বের করে আনা খুব সহজ হবে না যদি প্রতিপক্ষ দুর্বল অথবা প্রতিপক্ষ খুব খারাপ না খেলে।